হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কেটিজেন মাইনিং প্রজেক্ট নিয়ে এই প্রজেক্টের মূলত অনেকগুলো আপডেট চলে আসে এখানে আপনারা কে কতগুলো টোকেন পাইছেন মানে এয়ার ড্রপ এলোকেশনে কাকে কতগুলো টোকেন দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তার সাথে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে এখানে কিন্তু অলরেডি টাইম কাউন্ট চলতেছে কবে নাগাদ এখান থেকে আপনারা এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন এবং কিভাবে উইড্রো করবেন সেই প্রসেসটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং সেপ্টেম্বরের তারিখে কিন্তু এই টোকেনটা বেশ কয়েকটা এক্সচেঞ্জারে লিস্টেড হচ্ছে তখন কিন্তু আপনারা সেল করে প্রফিটটা নিতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ট্রাই করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তাহলে কিন্তু টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তো ফ্রেন্ডস মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি করে আপনাদের কয়েকটা কথা বলি কারণ অনেকেই কিন্তু আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছে অনেকেই বলতেছে প্রজেক্ট থেকে আসলে হইতে পারে এবং এখান থেকে জনকে এত কম পরিমাণে টোকেন কেন দেওয়া হচ্ছে তো এই প্রশ্নটার উত্তরে আমি জাস্ট আপনাদের কয়েকটা কথা বলতে চাই আমি কিন্তু এই প্রজেক্টটা আগে শেয়ার করি নাই এই প্রজেক্টটা কিন্তু মোটামুটি ছয় মাস আগে থেকে চলতেছে আমি কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করি নাই এবং বিভিন্নভাবে লাইভ কিন্তু আমি আপনাদের বলতে যে এই প্রজেক্টটা আমার পার্সোনালি ভালো লাগে নাই যার কারণে কিন্তু আমি এটা শেয়ার করে নাই কিন্তু পরবর্তীতে যখন লিস্টিং এর আপডেট চলে আসে তখন কিন্তু প্রতিদিন আমার কাছে মোটামুটি 400 থেকে 500 পর্যন্ত মেসেজ আসতেছে আমার ইনবক্সে সকলেই মূলত কেডিজেনের আপডেট চাচ্ছে এবং সকলেই বলতেছে আমি যাতে প্রপার ভাবে আপডেটগুলা দিই এবং তারা যাতে এখান থেকে নির্ভুলভাবে ভাবে নিতে পারে এখন বিষয় হচ্ছে ডেইলি যদি আমার কাছে এতজন এসএমএস করে এবং কেডিজেনের আপডেট চায় প্রত্যেকের ইনবক্সে কিন্তু এই আপডেটটা দেওয়া আমার পক্ষে পসিবল হবে না যার কারণে মূলত ভিডিওটা মেক করা যার কারণে মূলত প্রজেক্টটা শেয়ার করা আপনারা যদি লক্ষ্য করেন শুধুমাত্র সাত দিন হচ্ছে সাত দিন আগে কিন্তু এই প্রজেক্টটা আমি শেয়ার করছি শুধুমাত্র আপনাদের আপডেটগুলো দেওয়ার জন্য তো এটা নিয়ে কিন্তু আমি তেমন কোনো রিসার্চ করি নাই আপনারাই কিন্তু এখানে জয়েন করছেন আপনারাই কাজ করতেছেন আমি জাস্ট আপনাদের আপডেট দিচ্ছি তো এখন কীরকম এখানে প্রফিট দিবে সেটা কিন্তু আমি ক্লিয়ারভাবে আপনাদের বলতে পারতেছি না তবে এই প্রজেক্টটাতে আসলে আপনারা যে পরিমাণ পরিশ্রম করছেন সেই পরিমাণ কিন্তু এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন না আপনারা যদি লক্ষ্য করেন এই প্রজেক্টটি কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম হয়েছে সবসময় কিন্তু তাদের এর ভিতরে ঢুকে থাকতে হয় না হলে মাইনিংটা চলে না এক কথায় বলতে গেলে এখানে প্রচুর পরিমাণ পরিশ্রম আপনাদের দিতে পরিমাণ কিন্তু থেকে আপনারা পাবেন সে প্রফিট না কেন পাবেন না একটু পরেই আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের যদি এলোকেশনটা চেক করেন তাহলেও কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের এলোকেশনটা চেক আউট করবেন তো এর জন্য মাইনিং এর ভিতরে চলে আসবেন তারপরে লক্ষ্য করেন এখানে একটা এয়ার অপশন আপনারা দেখতে করবেন এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন তারপরে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে লক্ষ্য করবেন নিচে কিন্তু গেট মাই এয়ারড্রপ নাও এই অপশনটা চলে আসবে তো এটার উপরে একটা ট্যাপ করবেন তারপরে আবারও আপনারা এইখানে একটা ট্যাপ করবেন তারপরে জাস্ট একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে আপনারা দেখতে পারবেন এইখানে আপনাদের কতগুলা টোকেনের অ্যালোকেশন দেওয়া হয়েছে তো এই জায়গায় আপনাদের যে পরিমাণ টোকেন শো করতেছে এই পরিমাণ টোকেন কিন্তু আপনারা পাবেন এর বেশি কিন্তু পাবেন না তো অনেকের ক্ষেত্রে লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেক বেশি টোকেন দেওয়া হয়েছে আবার অনেকের etre এখানে কিন্তু অনেক কম পরিমাণের টোকেন দেওয়া হয়েছে এই বিষয়টা কিন্তু আসলে আমার নিজেরই খারাপ লাগছে আপনারা যদি লক্ষ্য করেন আমার কিন্তু ক্যাড লেভেল এখানে মোটামুটি 27 লেভেল আছে এবং আমি কিন্তু মোটামুটি এখানে 6 ডলারের মতো খরচ করছি তারপরেও শুধুমাত্র 27 টা টোকেন কিন্তু এখানে পাইছি তো এই জায়গায় আমার কিন্তু দুঃখ নাই আমি শুধুমাত্র আপনাদের আপডেটগুলো দেওয়ার জন্য প্রজেক্টটা শেয়ার করছি এবং আমি শুধুমাত্র এখানে 7 দিন হচ্ছে কাজ শুরু করছি আমি কিন্তু তেমন পরিশ্রম এখানে করি নাই তো যার কারণে আমি যদিও কম টোকেন পাই তা কিন্তু আমার কোনো আফসোস নাই আমার জাস্ট এটাই টার্গেট আমি যাতে আপনাদের প্রপার ভাবে দিতে পারি কিন্তু কিছুক্ষণ আগেই এক ভাই আমাকে এস এম এস করছে তার নাকি এখানে ক্যাট লেভেল মোটামুটি একশো পঞ্চাশের মতো ছিল এবং সে নাকি ছয় মাস থেকে এখানে পরিশ্রম করতেছে তারপরেও তাকে নাকি অনলি তিরিশটা টোকেন দেওয়া হয়েছে আসলে বিষয়টা কিন্তু খুবই খারাপ লাগতেছে তো এখন বিষয় হচ্ছে তারা যখন টোকেনটা লিস্টিং করবে তখন আসলে প্রাইসটা কেমন থাকতেছে সেটার উপরে নির্ভর করবে এখানকার প্রফিটটা তারা যেভাবে মানুষকে টোকেন দিচ্ছে তো এই তুলনায় হিসাব করা যাচ্ছে টোকেনের ভ্যালুটা অবশ্যই বেশি থাকবে যদি তারা টোকেনের ভ্যালুটা বেশি রাখে তাহলেই শুধুমাত্র এখান থেকে প্রফিট হবে আর যদি টোকেনের ভ্যালুটাও কম থাকে তাহলে কিন্তু এই প্রজেক্টটা আমাদের মূলা ধরিয়ে দিবে তো এটার জন্যই আমি জাস্ট আপনাদের বললাম এটা কিন্তু আগে থেকে আমি শেয়ার করিও নাই এবং আমি কিন্তু এটা নিয়ে তেমন রিসার্চও করি নাই আমার পার্সোনালি ভালো লাগে নাই দেখে শেয়ার করিনি তবে আপনাদের আপডেট দেওয়ার জন্যই কিন্তু এটা শেয়ার করা হয়েছে তো ফ্রেন্ডস আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো এই জায়গায় আরেকটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে কবে নাগাদ এখান থেকে আপনারা এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন তো এটা চেক করার জন্য আবারও আমি এয়ারড্রপ অপশনে জাস্ট একটা ক্লিক করব তারপরে নিচে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু দুইটা অপশন শো করতেছে একটা হচ্ছে স্টেক আর একটা হচ্ছে ডিপোজিট টু এক্সচেঞ্জ মানে এখান থেকে যদি আপনারা উইথড্র করতে চান তাহলে কিন্তু এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই জায়গার মাধ্যমে আপনাদের করতে হবে এবং আপনারা যদি স্টেক করে এখান থেকে আর্নিং করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে আপনারা স্টেক করতে পারবেন তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যে যতটুকু টোকেন পাইছেন কেউ ইস্টেক করবেন না অবশ্যই এখান থেকে উইথড্রো করে সেল করে প্রফিটটা নিয়ে নেবেন কারণ পরবর্তীতে যদি আপনারা স্টেক করেন যত বেশি পরিমাণে এখানে স্টেক হবে তত কিন্তু রেওয়ার্ডটা আপনারা কম পাবেন তো কবে নাগাদ এটা উইড্রো স্টার্ট হবে এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একটা টাইম কাউন্ট চলতেছে আরও কিন্তু উনিশ ঘন্টা বাকি আছে উনিশ ঘন্টা পরে এই জায়গায় ক্লিক করার মাধ্যমে আপনারা কিন্তু উইথড্রোটা করতে পারবেন তো পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের আপডেটটা দিয়ে দিব যে কীভাবে এখান থেকে আপনারা উইড্রো করে আপনাদের এক্সচেঞ্জে ডিপোজিট করবেন সম্ভবত এই টোকেনটা কিন্তু বাইনার বাইনান্সেও লিস্টিং হচ্ছে তো বাইনান্সে অবশ্যই আপনারা ডিপোজিট করবেন কেউ কিন্তু ভুল করেও বাইবিট এক্সচেঞ্জে ডিপোজিট করবেন না কারণ বাইবিটে কিন্তু আমরা অনেকবার মারা খাইছি এই জন্য বাইবিটকে কিন্তু আপনারা সকলে বয়কট করে দিবেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন তো পরবর্তী সমস্ত প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আপাতত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সকলকে